আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। বরাবরের মতোই আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ BIWTCTA ও মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর যে কর্তৃক যে নিয়োগগুলো হয় ভান্ডারি পদ সম্পর্কে, আজকে সেই পদ মূলত কাজ কী সেই পদ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। শুরুতে বলে রাখি, যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি একটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন আসি ভান্ডারি। ভান্ডারি কী, ভান্ডারি কাজ কী? অনেকেই জানেন না যে ভান্ডারি কী। অনেকেই ভাবেন যে ভান্ডারি সম্ভবত স্টোর কিপার বা মালামাল রক্ষণাবেক্ষণের কাজ। ভান্ডারিদের কাজ হলো মূলত ভান্ডারি যে কাজ করে থাকে রান্নাবান্নার কাজ। আমরা যাদের বাবুর্চি বলি তারা চাকরি, আমরা যে নিয়োগগুলো প্রকাশ করে থাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে, তারা আমরা যে বাবুর্চির চাকরিতে তাদের পদের নাম থাকে ভান্ডারি। অনেকে না জেনে আবেদন করেন, চাকরি নেন, তারপরে বিভিন্ন অসুবিধায় ভোগেন। তার জন্য আগে জেনে রাখা ভালো যে ভান্ডারিদের মূলত কাজ কী। ভান্ডারিদের মূলত হলো কাজ হলো তাদের রান্নাবান্না করা, ও তাদের জাতীয় যে বেতন গ্রেড সেটা হলো 20 নম্বর গ্রেড। তাদের বেতন হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। ভান্ডারিদের মূলত কোনো প্রমোশন নেই। তারা চাকরি জীবনে যতদিন চাকরি করবে রিটায়ারের আগ পর্যন্ত তাদের ভান্ডারি পোস্টে তারা থাকবে। আসসালামু আলাইকুম। ভালো থাকলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।